আরএস ফাহিম চৌধুরীর ওপর অতর্কিত হামলা, ছোট পর্দার অভিনয় শিল্পী কিয়া পাইলের মোবাইল চুরির অভিযোগ, ভিডিও ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করার ব্যবস্থা করা হচ্ছে, এইগুলা কই থেকে পান আপনারা? আবার দেখলাম কেউ কেউ বলতেছে ফাহিম ভাইয়ের গায়ে নাকি সেখানকার মানুষ হাত তুলছে, একেবারে গণপিটনি দিছে। মানে ভাই সিরিয়াসলি? আচ্ছা আপনাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই? এসব আজগুবি কথাবার্তা পান কোথা থেকে? হুদাই গুজব ছড়ায়ে ভুলভাল তত্ত্ব দিয়ে মানুষের মধ্যে কনফিউশন সৃষ্টি করতেছেন। আর তার থেকেও বড় কথা, ফাহিম ভাইয়ের গায়ে হাত তুলবে কারা? এই মানুষটা তো হেটার্স দেখি না, থাকার তো কারণও দেখি না। আজকের ভিডিওতে আমি এটাই আপনাদেরকে ডিটেলসে এক্সপ্লেন করার চেষ্টা করব যে গাজীপুর গিয়ে আরএস ফাহিম চৌধুরী এবং কিয়া পাইলের সাথে আসলে হয়েছিল কি। তো হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আচ্ছা প্রথমে শুরু থেকে একটু শুরু করি। আরএস ফাহিম চৌধুরী মানে আমাদের ফাহিম ভাই এবং ছোট পর্দার একজন মেয়ে অভিনয় শিল্পী কিয়া পায়েল, তারা গাজীপুর গেছিল কারণ তাদের সেখানে একটা প্রোগ্রাম ছিল। আর যেহেতু তারা পাবলিক ফিগার বা আর্টিস্ট, সেহেতু তাদের একটা বিশাল ফ্যান বেস থাকবে, এটাই স্বাভাবিক। আর তাদের সেই ফ্যান বেসরা তাদের ভালোবাসার মানুষটার সাথে দেখা করতে আসবে, এটাই স্বাভাবিক। তাই যখন এই দুইটা মানুষ একটা প্রোগ্রামের কারণে গাজীপুর গেছিল এবং সেখানে যখন তাদের ফ্যান ফলোয়াররা এটা জানতে পারে, তখন তারা তাদের সাথে দেখা করতে হোক বা সেলফি তোলার জন্য হোক সেখানে এসে একেবারে ভিড় জমায় ফেলে। আর ফাহিম ভাইয়ের ফ্যান বেস সম্পর্কে তো আপনাদের কম বেশি ধারণা আছেই, যেখানে যায় সেখানেই সিস্টেম হ্যাং হয়ে যায়, এখানেও তার বিকল্প হয় নাই, তার উপর দুইজনার ফ্যান বেজ। আর তাদের এই ফ্যান বেজরা তাদের অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে আজ ফাহিম ভাই এবং কিয়া পাইলের এই অবস্থা, শুধুমাত্র তাদের সাথে একটা সেলফি তোলার জন্য কিংবা হাত মেলানোর জন্য স্কুলের গেট পর্যন্ত ভাঙা ফেলছে। এটুকু ছিল গাজীপুরের শেষের ঘটনা। আর এটুকু দেখেই সবাই বলতেছে গাজীপুরবাসী লজ্জিত, গাজীপুরবাসীর থেকে এটা কখনোই আশা করি নাই, আরো অনেক কিছু। এখন আসেন আপনাদেরকে শুরুর দিকে দুইটা ভিডিও ফুটেজ দেখাই। আপনারা দেখেন গাজীপুরবাসী প্রথম দিকে ফাহিম ভাই এবং কিয়া পাইলকে কত সুন্দর করে ওয়েলকাম করছে, বাট পরবর্তীতে তাদেরকে দেখার জন্য মানুষজন এত পরিমাণে বাইরে যায় যে প্রশাসনও ঠিক মতো কন্ট্রোল করতে পারে না, যার ফলে ইনডবরাদের রেজাল্ট ফাহিম ভাইয়ের এই অবস্থা আর কিয়া পাইলের এই অবস্থা। এখন আপনারা যারা বলতেছেন যে গাজীপুরবাসী এই ঘটনার জন্য লজ্জিত, হ্যাঁ বলতে পারেন, তবে এটার জন্য না যে গাজীপুরবাসী ফাহিম ভাইয়ের গায়ে হাত তুলছে কিংবা কিয়া পাইলের গায়ে হাত তুলছে, এটার জন্য বলতে পারেন যে এরকম ঘটনার জন্য লজ্জিত। আর আমি বুঝলাম না আপনারা কেমনে বলেন যে ফাহিম ভাইয়ের ফ্যানরা ফাহিম ভাইয়ের গায়ে হাত তুলছে, এটা কেমনে সম্ভব, আদৌ কি সম্ভব? হ্যাঁ যদিও আমি শুনলাম ওখানে শুধুমাত্র গাজীপুরের না বাইরের কিছু ছিল, তার মানে কি এটাই দাঁড়ায় যে তারা ওখানে গিয়েছিল শুধুমাত্র ফাহিম ভাইয়ের গায়ে হাত তোলার জন্য? আচ্ছা তর্কের খাতিরে না হয় মাইনায় নিলাম যে আপনারা ঠিকই বলতেছেন, বাট আমারে বলেন তো কেন তার গায়ে হাত তুলবে, সে দোষটা কি করছে? আমি তো অনেক দিন ধরে ফাহিম ভাইরে ফলো করি, কই আজ অব্দি তো দেখলাম না যে সে এমন কোনো কাজ করছে যার জন্য মানুষ তার গায়ে হাত তুলবে। বুঝলাম না ভাই আপনারা কেমনে বলতেছেন বা কোন লজিকে বলতেছেন ফাহিম ভাই গাজীপুরে গিয়ে মায়ের খায় আসছে। আপনি কি দেখছেন মায়ের খাওয়া? আপনি দেখছেন? এ ভাই আপনি দেখছেন? দেখেন নাই? আরে কি বলেন, কেউ দেখেন নাই? কিন্তু দেখার তো কথা, ওখানে অত মানুষ ছিল কেউ দেখেন নাই, তাহলে এত মানুষের মধ্যে মার খাইলো আর আপনারা দেখলেন না, ব্যাপারটা অন্যরকম হয়ে গেল না? মানে ভাই কি বলবো, একটা মানুষ একটা প্রোগ্রামে গেছে এবং সেখানে তার ভালোবাসার মানুষ বা শুভাকাঙ্ক্ষী যাই বলেন না কেন, তাকে দেখার জন্য বা সেলফি তোলার জন্য সেখানে ভিড় জমায় ফেলছে। এখন তাদের সাথে দেখা করার জন্য হোক বা অতিরিক্ত ভিড়ের কারণে ধাক্কাধাক্কি গরম সব মিলে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়, যার জন্য সেখানে সবকিছু সামাল দিতে গিয়ে ফাহিম ভাইয়ের ফেসের অবস্থা এরকম হয়ে যায়। আর এটা দেখে সবাই বলতেছে তাকে নাকি গাজীপুরবাসী মারছে। মানে সিরিয়াসলি, সুখ নাকি এমনি এমনি খান নাকি পানি দিয়ে ভিজায় খান আমার একটু বলেন তো, তা না হলে তো এরকম কড়া নেশা হওয়ার কথা না। আচ্ছা ধরেন আপনি একটা মেলা অনুষ্ঠান গেছেন, ছোটখাটো একটা মাঠ যেখানে 10,000 মানুষের জায়গা হবে কিন্তু মানুষ চলে আসে 15,000, আর তার মাঝখানে আপনি পড়ে গেছেন, আপনার অবস্থা কেমন হবে? হ্যাঁ এখানে আমাদের ফাহিম ভাইয়ের অবস্থাও ঠিক ওই রকমই, মারামারি ফাটাফাটি কিছুই না, জাস্ট তার ফ্যান বেসকে একটু সামাল দিতে গিয়ে তার অবস্থা এইরকম। তাই বলতে এসে সব মারামারি ফাটাফাটি হয়েছে এসব আজগুবি কথা বাদ দেন, আমি যেটা বলি সেটা শুনেন। আমি যতটুকু দেখলাম জানলাম বা শুনেছি তাতে করে আমার মনে হয় না যে এখানে কোনো মারামারি ফাটাফাটি এগুলা হয়েছে, এগুলা জাস্ট তার ফ্যান বেজের অতিরিক্ত ভালোবাসা। তাই আমি বলবো আপনারা ভালোবাসেন ঠিক আছে, আপনারা একজনকে পছন্দ করেন তার প্রতি ভালোবাসা থাকবে এটাই স্বাভাবিক, বাট কোনো কিছুই অতিরিক্ত ভালো না। আপনারা তার সাথে দেখা করতে গেছেন হয়তো কাজ অব্দি যাইতে পারেন নাই, বাট আমার মনে হয় দূর থেকে তাকে দেখে সন্তুষ্ট থাকা উচিত ছিল। যাই হোক একটা ঘটনা যখন ঘটে গেছে তখন ওইটা নিয়ে এত জলঘোলা করে কোনো লাভ নাই, আর ফাহিম ভাইকেও দেখলাম আমার মনে হয় না সে ওইটা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে, কারণ দুইটা অলরেডি ভিডিও ছাইড়া ফেলেছে, কোথাও সে এই বিষয় নিয়ে কোনো কথা বলে নাই। তাই আমার মনে হয় যা ঘুরছে ঘুরছে এবার আমাদের থেমে যাওয়া উচিত, এই বিষয়টা নিয়ে এত মাথামাতি করার কিছু হয় নাই, এত ভালোবাসার মানুষ দেখার পরে আমার মনে হয় এই ছোটখাটো বিষয়গুলো হজম করেই নেওয়া যায়। আচ্ছা এখন কিয়া পাইলের বিষয় নিয়ে দুইটা কথা বলি। আমি যদি আমার পার্সোনাল অপিনিয়ন জানাই তাহলে আমার কাছে মনে হয় না তার এরকম প্রোগ্রামে অ্যাটেন্ড করার কোনো দরকার আছে, কারণ যেখানে আমাদের ফাহিম ভাই একজন ছেলে হওয়া সত্ত্বেও এগুলো কন্ট্রোল করতে পারে না, মাঝে মাঝে এরকম ঘটনার শিকার হইতে হয় জাস্ট ফর হিউজ ফ্যান বেজ, মানে এগুলো শিকার হতে হয় শুধুমাত্র তার এত বড় একটা ফ্যান বেজের কারণে, ফ্যান বেজের অতিরিক্ত ভালোবাসার কারণে সেই এগুলো কন্ট্রোল করতে মাঝে মাঝে হিমশিম খেয়ে যায়, তাহলে সে একজন মেয়ে হয়ে এগুলা কিভাবে কন্ট্রোল করবে? তাই আমার কাছে মনে হয় না তার এরকম কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করার দরকার আছে। তারপরও তার সাথে যেটা হয়েছে সেটা একদমই ঠিক হয় নাই, আমরা আসলে অনেক নিচে নামে গেছি, তা না হলে একজন মেয়ে
দেখা সত্ত্বেও আমরা তার সাথে এরকম আচরণ করতে পারতাম না। এই ঘটনার জন্য গাজীপুরবাসীর লজ্জিত হওয়ার দরকার আছে, বাট ফাহিম ভাইয়ের গায়ে হাত তোলা বিষয়টা পুরাই হাস্যকর। তার গায়ে নাকি হাত তুলছে, হাইরে কথাবার্তা। আরে ভাই, ওখানে যে পরিমাণ মানুষ আসছিল সেখানে শুধুমাত্র ফাহিম ভাই না, আপনিও যদি তার মধ্যে পড়ে যাইতেন তাহলে আপনার হালচাল এরকমই হইতো। তখন আমরা কি বলতাম যে আপনিও অত মানুষের মধ্যে গিয়ে গণপিটুনে খেয়ে আসছেন, একটু তো কমন সেন্স নিয়ে ভাবেন। যাই হোক, পরিশেষে আমি ফারাবি আপনাদেরকে একটা কথা বলে যাই, দেখেন ভাই সব আজগুবি কথাবার্তা না ছড়ায় আসেন, এক কাপ চা খাই, পুরা গল্প শোনাই, বুঝলে বুঝলেন, না বুঝলে চইলা গেলেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক মেরে দিবেন, আর না লাগলে নামটা মনে রাখবেন। আর হ্যাঁ, স্পন্সর কিংবা ব্র্যান্ড প্রমোশনের জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে নির্দ্বিধায় মেল কিংবা ইনস্টাগ্রামে নক দিতে পারেন, দুইটার লিঙ্কই ডিসক্রিপশনে দেওয়া আছে। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।